চিনি ডাল সহ বেশ কয়েকটি নিত্যপণ্যের মিল পর্যায় আর খুচরা বাজারের দরে অস্বাভাবিক ব্যবধান দেখছে ট্যারিফ কমিশন, যা কমাতে সারা দেশে বাজার মনিটরিং বাড়ানোর ঘোষণা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ কথা জানানো হয়। এ সময় ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখেই পণ্যের দর সমন্বয়ের প্রতিশ্রুতি দেন। দেশে বছরে যে 20 লাখ টনের মতো ভোজ্য তেল বিক্রি হয় তার 80% খোলা। পাম, সুপার আর সয়াবিন এই তিন ধরনের তেলই খোলা পাওয়া যায়, যাদের দাম মাসের ব্যবধানে 6.5 থেকে 10.5 পর্যন্ত বেড়েছে। একই সময়ে কেজিতে 6 টাকা করে বেড়েছে ডালের দর। বিশ্ববাজারের দর বৃদ্ধিকেই এর মূল কারণ বলা হলেও আসলে কি তাই? আপনার মিলের যে প্রাইস, মিল গ্রেডের প্রাইস এবং আমাদের একদম পাইকারি পর্যায়ে এবং খুচরা পর্যায়ে বিশেষ করে চিনি এবং ডাল, এটা কিন্তু এবং পাম অয়েল, এটা কিন্তু আসলে অ্যাবনর্মাল দেখা যাচ্ছে। বাজারে এখন প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, যা আগের মাসের থেকে 12.32 ভাগ বেশি। হিসেব বলছে যে বিশ্ববাজারের কথা বলে এই দর বৃদ্ধি, সেখানে একই সময়ে দাম বেড়েছে 10.44 ভাগ। তাহলে বাড়তি 2 ভাগ কেন বাড়লো? এখানে ব্যবসায়ীদের থেকে উত্তর না পেলেও প্রতিশ্রুতি পেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে আজকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমদানি মূল্য যেটা বাড়বে সেই অনুযায়ী হিসাব করে যতটুকু বৃদ্ধি অভ্যন্তরীণ বাজারে হওয়া উচিত সেটুকুই তারা করবেন। আমদানিকারক থেকে বা সরবরাহকারী থেকে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা, এই যে সাপ্লাই চেইন, সেখানেও কীভাবে আরও শৃঙ্খলা আনা যায় এবং অতি মুনাফা যাতে কেউ না করেন, আমরা জেলা এবং উপজেলা পর্যায়েও মনিটরিং কমিটির ক্ষেত্র বিস্তৃত করব। একই সঙ্গে বাজারে পণ্যের দর নিয়ন্ত্রণে রাখতে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রির পরিকল্পনার কথাও জানানো হয় বৈঠকে। আশা প্রকাশ করা হয় শিগগিরই দাম কমে আসবে চালেরও। ইতোমধ্যে কিন্তু চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে, আপনারা জানেন 25% ট্যাক্স আরোপ করে ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে 62 থেকে 25 ভাগে, এবং প্রায় 7 লক্ষ টনের বেশি আমার জানা মতে ইতোমধ্যেই আমরা আমাদের থেকে অনুমতি দিয়েছি আর পারমিট ইস্যু করেছি আর কি। তো চালের বাজার আশা করি কমে আসবে। দর ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনে কিছু পণ্যের আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় বৈঠকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।